যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। প্রভু যিশু আমাদের সকলকে একত্রিত করেছেন তার গৌরবের দিনে। প্রত্যেকে আমরা যারা এই পুনরুত্থিত দিবসে একত্রিত হয়েছি, আমরা জানি যে আমাদের উদ্দেশ্য এখানে একটাই। আমাদের অভিজ্ঞ আমাদের দাদা বলছিলেন যে আমাদের জীবনে যে এখানে দাঁড়িয়ে আছি তার উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য সকলের উদ্দেশ্যে প্রভুর গরিমা যাপন করা। এখন প্রভুর গরিমার মধ্যে আমি গত মাসে আমার মনে আছে একটা অংশ বাইবেল থেকে শেয়ার করেছিলাম, যে অংশটা ছিল আপনার গালাতীয় 1:23-24 থেকে। এবং সেই অংশে আমি আপনাদের বলেছিলাম যে সাধু পৌলও একটা তার সাক্ষ্য দিয়েছিলেন। সেই সাক্ষ্যটা ছিল যে সেই মণ্ডলীতে গালাতীয়তে তারা আজকে যে ঈশ্বরের মহিমা করছে তার সমস্তভাবে বলতে গেলে তার যোগ্যতা দিয়েছিল তারা আমাদের পৌলকে। এই না যে পৌলের জন্য তারা সব কিছু, কিন্তু পৌলকে যে ঈশ্বর ব্যবহার করেছেন, আর তাই পৌল শেষে তার একটা নিজের স্টেটমেন্ট দাবি করেছিল, বলেছিল যে আমার কারণে ঈশ্বরের প্রশংসা হচ্ছে, আমার ঈশ্বরের মহিমা হচ্ছে। আর তাই সেখানে আমি শেষে শেষ করেছিলাম রোমিও 6 আমরা জানি 4 থেকে, যেখানে সাধু পৌল আমাদের বলেছিলেন যে আমাদের এই পৃথিবীতে নানান ধরনের জীবন আছে, সেই জীবনের মধ্যে আমরা কিভাবে চলব। আর আজকে আমি সেখান থেকে শুরু করবো যে নতুন যে আমাদের জীবন যিশু আমাদের আহ্বান করেছে, সেই সুস্থতার মধ্যে এই পৃথিবীর মধ্যে কিভাবে চলব। যদি আমরা রোমিও 5:6 দেখি, সেখানে আমাদের সাধু পৌল অনেকগুলো প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্নগুলো হচ্ছে, যারা আমরা যিশুকে জানতাম না, যারা তারপরে জেনেছি, এবং দুটো জীবনের মাঝে যে গতি, যে সম্ভাবনা আমরা দেখতে পাই, সিদ্ধতা আশা করে প্রভু, তার সম্পূর্ণতা আমাদের জীবনকে তিনি বলেছেন। তাই যদি আমরা 6 সকলে খুলি, রোমিও 6, যেখান থেকে আমি 1-6, রোমিও 6:1-6 আমাদের পাঠ্য থাকবে, যেখানে তিনি বলেছেন, তবে কি বলিব, অনুগ্রহের বাহুল্য যেন কি এই নিমিত্ত কি পাপে থাকিব। তিনি একটা প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন? তার আগের অংশে 5 তিনি বর্ণনা করেছেন পৃথিবীতে দুটো জেনারেশন এখন অব্যাহত। যিশু আসার আগে একটা জেনারেশন শুরু হয়েছিল যাকে বলা হয় আদমের জেনারেশন, আর যিশু আসার পর আর একটা জেনারেশন শুরু হয়েছে, সেটা বলা হয় কি, যিশু জেনারেশন, সাধারণ ভাষায় আত্মিক। তো দুটোর বহু ডাইমেনশন সম্পূর্ণ আলাদা। আমরা জানি আদমের বংশ, জেনারেশন মানে আদমের বংশ আর যিশুর বংশ। তো সেখানে বংশ বলতে আমি আত্মিক গঠনের কথা বলছি, শুধু দৈহিক গঠনের কথা বলা হচ্ছে না। তাই এই প্রসঙ্গে আপনাদের একটা ঘটনা বলি, সাহায্য করবে। আপনারা যারা স্টার ওয়ার্স দেখেছেন ইংরেজি মুভি, সেখানে একটা কাহিনী আছে যে অ্যানাকিন স্কাইওয়াকার, যিনি বাবার ভূমিকা করেছেন আর তার ছেলের ভূমিকা করেছেন লুক স্কাইওয়াকার, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বটা কেমন, যে বাবা অন্ধকার জগতের মধ্যে চলে গেছেন, তার নিয়ন্ত্রণে চলছেন, আর পুত্র সেই বাবাকে বের করে আনার লড়াই চালাচ্ছেন। তাই আমরা এটা সহজেই বুঝি, একটা অন্ধকার সাথে একটা আলোর লড়াই, তার মানে একটা অন্ধকার জীবনকে তার ছেলে তার বাবাকে বের করে আনতে চাইছে। এই ঘটনাটা একটা শুধু মুরুখের ঘটনা না, এটা কিন্তু আজকে বাস্তব জীবনে প্রত্যক্ষ আমরা দেখি। কারণ আদম এই পৃথিবীতে এসেছিলেন এবং তারপরে 2000 আগে খ্রিস্ট এসেছিলেন। দুজনের মধ্যে সাধারণত মিল আছে, দুজনেই কি, দুজনেই হচ্ছে তারা মানুষের দেহ, তারা দুজনেই একজন সৃষ্টি হয়েছিল এই পৃথিবীতে আর একজন স্বর্গ থেকে এসেছিলেন, তারা দুজনেই প্রলোভিত হয়েছিল এবং
দুজনে এই পৃথিবীতে তাদের বাধাপ্রাপ্ত পেয়েছিল বা চ্যালেঞ্জ পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কে জিতেছিল জানেন? আমাদের প্রভু যিশু। আর তাই যিশু কেন জিতেছিল? আদমের জীবন যদি 5 অধ্যায় পড়ি সেখানে বলে সমাপ্ত হয়েছে কোথায়? না, এই পৃথিবীতে, মৃত্যুর মধ্যে দিয়ে। কারণ আমরা যদি রোমীয় 6:23 পড়ি এবং 6:23 পড়ি, বলে যে সকলেই পাপ করেছে আর পাপের বেতন মৃত্যু, কিন্তু খ্রিস্টতে তার অনুগ্রহের দান হচ্ছে অনন্ত জীবন। আর সেই দুটো জীবন যদি দেখি, একটা শুরু করে পৃথিবীতে, পৃথিবীতেই শেষ, আর একটা স্বর্গ থেকে এসে শুরু করেছে কিন্তু শেষ করেছে পৃথিবীর বাইরে গিয়ে। তাই দুটো কম্পিটিশন যদি, যদি একটা প্রতিযোগিতা যদি দেখা যায়, এই দুটো জেনারেশন, আদমের জেনারেশন এই পৃথিবীতে এখনো বর্তমান, এখন খ্রিস্টের জেনারেশন, যারা আমরা খ্রিস্টের বিশ্বাসের দ্বারা নতুন জন্মলাভ করেছি তাদের জন্য বর্তমান। তাই আমরা এটাকে বলতে পারি যে পাপের বংশধর আর ধার্মিকতার বংশধরের মধ্যে প্রতিযোগিতা চলছে। সাধু পৌলও 6 অধ্যায়ে আমরা দেখি আরো এগিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন এই কারণে না যে আমরা জানি না যে আমাদের কি যত পাপ করব তত কি ঈশ্বর আমাদের ক্ষমা করে যাবে, সাধারণ অর্থ ধরবে আমি ভুল করেই যাব। ঈশ্বর বলেছে যে 77 গুণে 7 গুণ যত ইচ্ছে ক্ষমা, অনন্তকাল, ঈশ্বর অনন্ত তাই অনন্ত ক্ষমা, দয়াতে মহান, ক্রোধে ধীর, ঈশ্বর কি করেই যাবেন? এখানে একটা ডক্ট্রিন অফ জাস্টিফিকেশন কাজ করছে। আমরা জানি যিশু এই পৌলের মধ্যে দিয়ে, তার জীবনের মধ্যে দিয়ে, আমি গত মাসে বলেছিলাম যে তিনি যে অতীত যাত্রা ছিল ঘৃণার যাত্রা, সাধু পৌলের পাপের জীবনের যাত্রা, কিন্তু যে বর্তমান এবং ভবিষ্যতের যাত্রা তিনি চলছেন, তিনি শুধু দামাশকের পথে চলছেন না, তিনি খ্রিস্টের পথে চলছেন, যে পথেই থাকুন। আর তাই বলছে যে এই কথাটা বলেছি কেন, যখন আমাদের জীবনে পাপ বাড়বে তখন আমরা ভাববো কি আমাদের অনুগ্রহ বাড়ছে কিনা। কারণ যদি আমরা পেছনে গিয়ে তাকাই এই অংশটা, পৌলও সেই ইহুদি জাতির মধ্যে বলেছে যারা আইনগত মেনে চলার মধ্যে ধার্মিকতা অর্জন করত, তারা ভাবতো যারা অইহুদি তাদের আমাদের আইন মানলে আর বাপ্তিস্ত নিলেই তাহলে আমাদের জুডাইজমে আসতে পারবে, এরকম তাদের একটা প্রচলিত ধারণা ছিল। আর তাই সাধু প্রত্যক্ষভাবে পৌলও সেখানে বলছে যে আমরা আমাদের যে পাপ উত্তীর্ণ জীবন যিশুর মধ্য দিয়ে পেয়েছি সেটা প্রকৃত স্বাধীন জীবন পাপের থেকে, কিন্তু আমাদের ইচ্ছের মতো চলার মধ্য দিয়ে স্বাধীনতা যিশু দিচ্ছে না। তাই যিশু দুয়েতে, এই সাধু পৌলও দুয়েতে বলছেন না না না, তা দূরে থাকুক, আমরা পাপ করে যাব না, যেহেতু যিশু ক্ষমা করবেন তাহলে কি করব। বলছে আমরা তো পাপের সম্বন্ধে, বলেনি পাপে মরেছি, বি কেয়ারফুল, পাপের সম্বন্ধে, ডেড আনটু সিন, তো পাপের সম্বন্ধে মরেছি, আমরা কি প্রকারে আবার পাপের জীবন যাপন করব। আমি একটু খুলি জিনিসটা কি বলতে চাইছি, আপনাদের একটা ছোট্ট অ্যানালজি দিই। ধরুন কোনো একটা মানুষ, সে কোনো রকমভাবে কী করেছে, সে ড্রাগ অ্যাডিক্টেড, সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে কী হয়ে গেছে, তার কোনো চৈতন্য নেই, সে সম্পূর্ণভাবে সে মৃত হয়ে গেছে, তাই না? তার কাছে বলুন, সেই ড্রাগে যিনি মৃত হয়ে গেছেন তাকে গিয়ে যদি আপনি আরও ড্রাগ সাধেন, সে কি আবার ড্রাগ বলবে, হ্যাঁ রে ভাই মৃত্যু থেকে জেগে উঠে আমি ড্রাগ খাব, আমি মরতে পারি না, ড্রাগের গন্ধ শুকলেই মৃত জীবিত হতে পারে না। আর একটা সত্য বাইবেল থেকে দেখে, যখন লাসার কবরে ঢুকেছিল এবং কবর থেকে বেরিয়ে এসেছিল, লাসারের দেহটাই পচে গুলে গিয়েছিল, সেই দেহটাকে শোনা অবস্থায় যদি তাকে বলা হতো যে তুমি জীবন পাবে যিশু ছাড়া, সে কি কোনো, যত কান্না তার বোনরা কেঁদেছিল, প্রতিবেশী কেঁদেছিল, তার জীবন কি সেই আবেগে বেরিয়ে আসতে পেরেছিল? না। একটা মৃত, যার মৃত্যুর কারণ হচ্ছে তার পাপ, সে আবার তার জীবন পেতে পারে না যেখানে আবার নিজের ইচ্ছে মতো পাপ কাজ করবে, স্বাধীনতা পেতে পারে। সাধু পৌলও তাই বলছে, একটা মরা মানে আমরা জানি চিমটি কাটলে তার দেহ কোনো সেন্স নেই, সে পড়ে আছে, তাকে থাপ্পড় মারি, দুটো গালাগাল দিই, সে কোনো রেসপন্স করবে না আমাদের। তেমনি আমাদের খ্রিস্ট জীবনের সাথে তিনি তুলনা করছেন,
যখন আমরা, সাধু পৌলের ভাষায় গালাতীয় 2:20 বলেছেন যে আমি আর আমাতে নেই, আমি এখন খ্রিস্টেতে নতুন জীবন, আমি আর খ্রিস্টেতে মৃত্যুবরণ করেছি। এখানে বলেছে পাপ সম্বন্ধে মরেছি, বলেনি যে পাপে মৃত। পাপে মৃত আমরা আত্মিকভাবে ছিলাম, কিন্তু যারা এখন নতুন জীবন পেয়েছি যিশুকে বিশ্বাস দ্বারা, জাস্টিফাইড বাই ফেথ, তো তাদের জন্য আমাদের কি নতুন জীবন যিশু দিয়েছেন। তাই তিনি তারপরে বলেছেন 3, তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তিস্ম হইয়াছি, সকলে তার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম হইয়াছে। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্যে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নতুন আত্মায় চলি। এত অবধি আমাদের পাঠ্য। কিন্তু এর মধ্যে আমরা দেখব যে এই বাপ্তিস্ম দু ধরনের কথা আমরা শুনে থাকি, আর 3 ধরনের কথাও শুনতে পারি আগুন যখন এসেছিল আমাদের। কিন্তু এখানে দুভাবে আমরা বাপ্তিস্মটাকে ব্যাখ্যা করব আমাদের জীবন। এক লিটারেলি যেটা যা বলছে কন্টেক্সচুয়াল, সেই মানেটাকে নেব যে বাপ্তিস্ম মানে তাকে সমস্ত জলে নিমজ্জিত করা হয়েছিল, তাই তো? সেটাকে কিসের সাথে তুলনা করছি, যে যিশুর রক্ত দ্বারা আমরা ধৌত হয়েছি পাপের মধ্য দিয়ে। যখন আমরা জলের তলায় যাই, আমরা যিশু যেমন কবরে শুয়েছিল সেটাকে আমরা চিহ্নিত করি, যে প্রভু যিশুর মতো আমরা নিজেদের পাপের জীবনকে সমাহিত করলাম। আর দ্বিতীয় বলেছে, ফিগারেটিভ যেভাবে বলেছে সেটা যদি দেখি 1 কুরিন্থ 1:20, মসীয়রা কিরকম করেছিল? মসীয়রা আমরা জানি যে তারা যখন লোহিত সাগরের সামনে পড়েছিল, তাদেরকে সেই চ্যানেল করে দেওয়া হয়েছিল যাওয়ার মতো, এবং তারা যেতে গিয়ে তখন তারা ওপারে গিয়েছিল, এবং সেটাও তাদের জীবনকে ধৌত করার সাথে তুলনা করা হয়েছে। তাই আমরা জানি দু ধরনের বাপ্তিস্ম, এক আত্মা এবং জলের কথা বলা হয়েছে। এবং আমাদের অনেক সময় কেন এই অংশটা বলছেন জানেন, খ্রিস্টীয় জীবনে আমরা এই যে প্রতিযোগিতা চলছে, আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা চলবো, আমাদের পাশে যারা যিশুকে জানে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা অখ্রিস্টীয় জীবনে চলবে। ওই আদমের জেনারেশন বংশ আর আমাদের বংশ সর্বদা কিন্তু এই পৃথিবীতেই চলছি আমরা, কিন্তু সর্বদা কোথাও একটা আমাদের প্রতিযোগিতা আত্মিক জীবনে চলছে। তাই বলছে যে আমরা অনেক সময় খ্রিস্টানদের জীবনে, এখনই শুনছিলাম কত ধরনের অসুবিধা, এই বোনের বাড়ির দরকার, এদের মা সুস্থ হয়েছে, এখন দাদার অসুস্থ ছিলেন, ওনার বাবার কথা বলছেন, প্রত্যেকের কিছু না কিছু সমস্যা রয়েছে। আমরা অনেক সময় সন্তুষ্ট হতে পারি না খ্রিস্ট জীবনে, তার কারণ কি জানেন, আমাদের অনেক সময় খ্রিস্ট বিশ্বাসী জীবনে অনেকে আমরা কোথায় ফিরে যাই, মনে করে দেখুন, যখন মসি এবং তার দলবল চলছিল মিশর থেকে কোথায় যাচ্ছিল, কানান মাননীয় প্রদেশে, সেই যে মধ্যবর্তী সময় জীবন, সেই জীবনে কিন্তু আমরা খ্রিস্টীয় জীবনে প্রবেশ করে ফেলি। নতুন নিয়মে সেম হয়, কিরকম আমরা দেখি, যখন আমরা গুড ফ্রাইডেকে পালন করি এবং ইস্টারে যাওয়ার মুহূর্তে, মানে পুনরুত্থিত জীবন থেকে ওঠার মুহূর্তে, ওই যে ট্রানজিশন, ওই রকম জায়গায় আমরা দাঁড়িয়ে পড়ি। তার মানে আমরা জানি আমরা পাপ থেকে ক্ষমা পেয়েছি, যিশু আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। কিন্তু আর একটা জিনিস আমরা ভুলে যাই, যিশু শুধু আমাদের পাপের জন্য মৃত্যু করেননি, কিন্তু কি করেছেন, তিনি আমাদের পাপের নিমিত্ত, তিনি কোনো পাপ করেননি অথচ পাপ বহন করেছেন, 2 কুরিন্থ 5:21 বলে। তার মানে তিনি এই পৃথিবীতে আমাদের জন্য পাপের বেতন চুকিয়েছেন, কিন্তু তার সাথে যে জীবনটা চলেছেন তার মধ্যে তিনি পাপ করেননি। তাই আমরা যারা, যিশু আমাদের শুধু পাপের শাস্তিটা দেয়নি, শুধু কি করেছেন আর একটা জিনিস, তিনি পাওয়ার অফ সিন, সিনের পাপের বেতন যে মৃত্যু, পাপের যে পরাক্রম আমাদের জীবনের ওপর, তাকে তিনি ধ্বংস করেছেন। তাই আমাদের দুটো জিনিস এখানে মনে রাখতে হচ্ছে। সাধু পৌল বারবার বলছেন যে তোমরা কি জানো না, তার মানে কি, আমরা অবচেতনে চলে যাই সেই মিশর দেশ থেকে কানন প্রদেশে যাওয়ার মধ্যবর্তী সময়ে, আমাদের খ্রিস্টীয় জীবন চলে যায়, বা গুড ফ্রাইডে থেকে ইস্টারের জীবনে যাওয়ার মধ্যে ওই মধ্যবর্তী সময়ে আমরা চলে যাই খ্রিস্টীয় জীবনে, আমরা সন্তুষ্ট হতে পারি না। আর তার ফলে কি হয়, আমরা ভুলে যাই যিশু শুধু আমার পাপের জন্য মরেছিলেন, কিন্তু যিশু শুধু পাপের জন্য মরেননি, উনি যতদিন পৃথিবীতে ছিলেন নিজে পাপ করেননি, আর তিনি শুধু আমাদের পাপের বেতন চোকাননি, তিনি আমাদের পাপের যে শক্তি আমাদের জীবনের উপর, সেই শক্তিটাকে ধ্বংস করেছেন। তো দুটোই আমাদের দেখতে হবে, যেমন আমাদের পাপের জীবনটাকে তিনি মুছে দিয়েছেন, তেমনি আমাদের জীবনে আর পাপের ঔদ্ধত্য, মৃত্যু কাজ করবে না। একটা সুন্দর কথা বলি, আপনাদের ভালো লাগতে পারে,
জন স্টুয়ার্ট একটা সুন্দর কথা বলেছেন যে ঈশ্বরের দয়া, অনুগ্রহ, ঈশ্বরের দয়া শুধু আমাদের পাপকে ক্ষমা করে না, কিন্তু আমাদের এই পাপের জীবন থেকে মুক্ত হয়ে চলার তিনি সেই শক্তি দেন, সেই পবিত্রাত্মা দেন। শ্রীজে ভগবান একটা দারুণ কথা বলেছেন, বলছে আমাদের যখন বাপ্তিস্ম নিই খ্রিস্টেতে, সেটা হচ্ছে আমাদের সেই পাপের জীবনের ফিউনারাল। ফিউনারাল তো বোঝা যায় না, ফিউনারাল মানে আমরা বাংলায় কি বলি ওটাকে, ক্রিয়া সকল, মৃত্যুর সকলে ক্রিয়া সকল। তো তিনি বলছেন আমরা যারা বাপ্তিস্ম নিয়েছি তখন আমাদের একটা মৃত্যু ক্রিয়া হয়ে গেছে ওখানে আত্মিকভাবে, তাই আমাদের যে এখন ক্রিয়া হবে সেই ক্রিয়াটা কিন্তু অনন্ত জীবনের ক্রিয়া। তাই আমাদের পাপের এই খ্রিস্টের জীবনে চলতে চলতে সাধু পৌল বলেছেন যখন যে আমরা কি আবার ওই ভুল জীবনে ফিরে যাব, না, তিনি বারবার বলেছেন যে পাপের আমাদের যে আচরণ, বিশেষ করে যদি আমরা সেই ইদেন উদ্যান থেকে দেখি আদমিক আচরণ কি ছিল, আমাদের হবা ওকে তার হাজবেন্ডকে দোষ দিচ্ছিল, দোষী উনি। অনেক সময় আমাদের জীবনে আমাদের ভুলকে অ্যাকনোলেজ করি না, আমরা সেটাকে সরে যেতে চাই, আমরা ঈশ্বর কি বলছে শুনতে চাই না, আমরা দ্বিধা করি, আমরা আমাদের ইচ্ছে দিয়ে ঈশ্বরের ইচ্ছেকে সাপ্রেস করি। আর সেই জন্যই সাধু পৌল বারবার বলছেন যে যিশু যে জীবন আমাদের দিয়েছে তার মধ্যে যে আদমের জীবনে আমরা থাকতে পারি না, আমাদের জীবনটা খ্রিস্টের মধ্য দিয়ে নতুন জীবন। খ্রিস্ট নিজে শুধু পাপমুক্ত জীবনের জন্য আমাদের ক্রুশে দাঁড়াননি, তিনি নিজে পাপমুক্ত জীবনে চলেছেন। তাই আমরা যখন সেই জীবনটা পেয়েছি, শুধুমাত্র আমাদের জীবনে শুধু পাপের বেতন হয়ে গেছে, স্বাধীন হয়েছি, ধার্মিক হয়েছি, জীবনে চলবো তা না, সেই ধার্মিকতা চলার পথে আমরা কি করব, খ্রিস্টের মতো পবিত্র সমস্ত জীবনে আচরণ করব। তাই তিনটে যদি আমরা প্রশ্ন করি, এখানে প্রশ্ন করেছে যে আমরা কি তাহলে অজ্ঞ, যে অজ্ঞ রয়েছে আমাদের জীবনে, যে সাধু পৌল প্রশ্ন তুলেছে, কারণ আমরা জানি যে যিশু যে আমাদের পাপের বেতন দিয়েছে তার সম্পূর্ণ মূল্য আমাদের সারা জীবন আমরা তো মনে করি বুঝে উঠতে পারবো না। আর তাই বলছে আমরা কি জানি যে আমরা এখন খ্রিস্টের, আমরা এই পৃথিবীর মধ্যের নয়, কারণ যোহনের 17:7 বলেছে যে পিতা এদের সত্যতারা পৃথক। তার মানে পৃথিবীতে আমরা একটা এমন জীবনে চলি যে জীবনে আমাদের মনের আগে পরিবর্তন হবে, যে মন আমাদের আচরণকে পরিবর্তন করবে। আর তাই বলছে যে আমরা এখন খ্রিস্টে, হতে পারে যে খ্রিস্ট আমাদের চারপাশটাকে চেঞ্জ করছে না, পরিবর্তন করতে পারছে না, করছে না, হতে পারে আমাদের আনুষঙ্গিক চারপাশে যারা আমাদের বিরুদ্ধে তো তাদের পরিবর্তন হচ্ছে পারছে না, হতে পারে আমি যে জায়গায় জীবনে বসবাস করছি সেটা হচ্ছে স্বাচ্ছন্দ্য পাচ্ছি না, কিন্তু একটা জিনিস জানবেন, যিশু আগে চান আপনার হৃদয়ের পরিবর্তন করতে, যিশু আপনি চান আপনার হৃদয় পরিবর্তন করতে, যাতে আমরা এটা নিশ্চিত হই আমরা যে নতুন জীবনে পেয়েছি চলছি সেটা খ্রিস্টের শক্তিতে চলছি। খ্রিস্ট শুধু আমাদের পাপ মুক্ত করেননি, তিনি সেই শক্তি দিয়েছেন পবিত্র আত্মার মধ্য দিয়ে, যাতে আমরা তার জীবনে, তার ভালোবাসার জীবনে, যে পরিস্থিতি থাকি, যে পরিস্থিতি থাকি আমরা চলতে পারবো। আর তাই তিনি সাধু পৌল 6 কি বলেছেন এখানে, যে আমরা তো জানি আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত পুরস্কৃত হইয়াছে, আর যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমাদের পাপের দাস না থাকি, কেন যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। আর তাই আমি কি বললাম, একটা মরা মানুষ আবার সে জ্যান্ত হয়ে বলবে আমি পাপের খুব ইচ্ছে খাবো, বা একটা যিনি সিগারেট খেয়ে হয়তো ক্যান্সার হয়ে মারা গেছেন তিনি এসে বলবেন পড়ে গেছি, সিগারেট তার সামনে নিলে সে জেগে উঠে বলে আমি সিগারেট খাবো। তাহলে যারা আমরা সত্যি খ্রিস্টতে নতুন জীবন পেয়েছি খ্রিস্টের আত্মার মধ্য দিয়ে, কি করে মৃতে হয়ে গেছি আমরা ওই আত্মিক জীবনে মৃত, কি করে এই জীবনে এসে আবার আমরা জেগে উঠি, আরে আমার, আমি বলবো না আপনারা সবাই অভিজ্ঞ, আমাদের পৃথিবীতে অনেক নানান ধরনের জীবন। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি গতকালকে একটা দেখছিলাম ফেসবুকে, আপনারা সকলেই দেখবেন, বিখ্যাত টলিউডের একজন আর্টিস্ট, ঠিক আছে, বিখ্যাত বলিউডের আর্টিস্ট, সরি মুম্বাই, বিখ্যাত আর্টিস্ট, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এরকম, আমার কাছে রেকর্ডিংটা রেখেছি, ভাবলাম নোটগুলো আপনাদের কাজে লাগতে পারে, কারণ তিনি বলেছেন যে পৃথিবীতে আমার মনে হয় প্রত্যেকের একটা স্বাধীনতা রয়েছে, শুধু প্রার্থনা করে গেলেই হবে না, তাদের এডুকেটেড করতে হবে, তাদের নিজের গিয়ে জীবনে ইচ্ছে বাড়ি ঘর এভরিথিং করতে হবে, আর এটাই তাদের হওয়া উচিত, আমি তো এটাই শিক্ষা দেবো। সে স্টেটমেন্ট দিতে পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা থাকতে পারে, কিন্তু প্রবলেমটা ওখানে না, প্রবলেমটা হচ্ছে এই পোস্টে যিনি করেছেন তিনি একজন খ্রিস্ট বিশ্বাসী,
হাউ ডু ইউ ফেস ইউর লাইফ? আমাদের স্টেটমেন্টটা বাইবেল থেকে সরে গেছে, আমাদের স্টেটমেন্টটা এখন চলে এসছে পৌলো থেকেও সরে গেছে, আমাদের স্টেটমেন্ট পিতর থেকেও সরে গেছে, আমাদের স্টেটমেন্ট চলে এসছে ফ্রম দিস ওয়ার্ল্ড। যখন খ্রিস্ট জীবনে আমাদের জীবনের মূল বাঁচার স্বপ্ন এই পৃথিবীর মধ্যে থেকে তৈরি হবে, উইল লুজ দ্য লাইফ অফ দ্য ক্রাইস্ট। খ্রিস্টের জন্য যে পার্পাস সেটা উইল লুজ ইট। আর তাই আমি এখানে তিনটে জিনিস আপনাদের সামনে বলতে চাই যে খ্রিস্ট যখন আমাদের নতুন জীবন দিয়েছে, সাধু পৌলও বলেছে এই নতুনত্বের জীবনে যেন আমরা চলি, পাঁচে বললো না, চারে পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নতুনত্ব চলি। জীবনের নতুনত্বটা কি? জীবনের নতুনত্বটা কি? একটা ড্রাগ থেকে ধরুন লোকটা বেরিয়ে আসলো, তার জীবনের নতুনত্বের মানেটা কি? আমি শেষে একটা কিছু জিনিস শেয়ার করব, আপনাদের ভালো লাগতে পারে। এই প্রসঙ্গে আপনারা অস্ট্রেলিয়ান বেটি কুথবার্টের নাম শুনবেন, তিনি বড় একজন অ্যাথলেটিক ছিলেন। 1956 সালে মেলবোর্ন অলিম্পিকে তিনি তিনটে গোল্ডেন পেয়েছিলেন, অ্যাওয়ার্ড পেয়েছিলেন, কিন্তু তিনি কি হলেন, একবার ইনজিওর হলেন। ইনজিওর হতে কি হয়ে গেল, ওনার পুরো জীবন বুঝতেই পারেন একটা এত বড় কেরিয়ার ফিনিশ, কিন্তু তিনি লড়াই ছাড়েননি, তিনি লড়াই ছাড়েননি। 1962 খ্রিস্টাব্দে উনি কমনওয়েলথ গেমসে তিনি আবার কাম ব্যাক করলেন, অলিম্পিক টাইলসে পেয়ে গিয়ে কি করলেন, 100 মিটার, 200 মিটার, 400 মিটার ইভেন্টে তিনি কিন্তু সেই পদক জয় পেলেন। আমাদের জীবন অনেক সময় সাধু পৌলও কখনো ছেড়ে দেননি, চ্যালেঞ্জেস থাকবে খ্রিস্ট জীবনে। আবার বলছি, আপনার চারপাশ পরিবর্তন হওয়ার আগে আমাদের পরিবর্তন করা, আর সেই জন্য সাধু পৌলও বলেছেন তো, আমরা যদি দেখি ফিলিপিও 4:13, আমি সকল অবস্থাতেই বলবান। কি করে আপনি সকল অবস্থা বলবান? মাইক টাইসন না, মাইক টাইসন সম্বন্ধে একটা ঘটনা বলি। যখন মাইক টাইসনের ঘটনা চলে আসলো, তার জীবনে কি উদ্দেশ্য ছিল জানেন তো, সবসময় কি হবো, খুশি থাকবো, আমি খুশি থাকবো। তিনি একজন মারাত্মক বক্সার ছিলেন, তিনি 44টা নক আউট করেছিলেন, 50টা তো উইন করেছিলেন, ঠিক আছে, জীবনে মাত্র 6টা তিনি হেরেছিলেন। কিন্তু এই চ্যাম্পিয়ন লোক একটা সময় তার জীবনে কত কিছু ঘটে গেছে, ড্রাগ থেকে আরম্ভ করে, জেল থেকে আরম্ভ করে, এভরিথিং। 2020 সালে তিনি যখন ইন্টারভিউ দিয়েছেন, তিনি ইন্টারভিউতে তখন বলেছিলেন যে আমার জীবনে যা চেয়েছি আমি তার জন্য দৌড়েছি, কিন্তু এখন বুঝেছি একটা ভালো জীবন তৈরি করতে গেলে সবসময় সত্য লক্ষ্যটাকে স্থির রাখ। তার লক্ষ্য ছিল বক্সার হিসেবে, আমি ভালো বক্সার হিসেবেই সারা জীবন চলবো। সে বক্সিং থেকে সরে গিয়ে কি আগডুম বাগডুম জীবনটা অ্যাকমপ্লিশ করতে গেল, আর তার ফলস্বরূপ সে জেলে গিয়ে শেষ হতো। আমাদের খ্রিস্ট জীবন যখন খ্রিস্টতে শুরু করি, বাপ্তিস্ত নিয়ে আত্মার মধ্য দিয়ে খুব আনন্দের সাথে শুরু করি, বাট উইন ট্রাই টু রান ওভার দিস লাইফ, আমরা যখন এই জীবনে চলতে শুরু করি আমাদের বাধা আসে, চ্যালেঞ্জেস আসে, সাধু পৌলের এসেছিল, কিন্তু তখন কি হয়, আমরা তখন হারিয়ে ফেলি। আর তাই খ্রিস্ট জীবনের নতুনত্ব মানে হচ্ছে যে তিনটে জিনিস আমি বলতে চাই, যে তিনটে জিনিস আমরা মনে রাখবো নতুনত্বের মধ্যে। এক, যে যিশুর মতো আমাদের আচরণ হবে। দুই, যিশুর মতো আমরা এই পৃথিবীতে পিতার মহিমার জন্য চলব। তিন, আমরা যখন কথা বলবো যিশুর সত্য থাকবে, তার সেই আত্মার কাজ আমাদের জীবনে থাকবে। এই তিনটে কিন্তু নতুন জীবনের বিশেষ অঙ্গ। যদি আমাদের আচরণ, আমাদের কথা এবং আমাদের চলাটা তিনটে যদি ইন্টিগ্রেশন না একসিদ্ধতে হয়, তাহলে কিন্তু আমরা খ্রিস্টের যে জীবনের সিদ্ধতা বা পূর্ণতা তা আমরা কখনো দেখতে পাবো না। আর তার ফলে আমার পাশে যিনি রয়েছেন অখ্রিস্ট আদমের জেনারেশন বংশ, তারা ওই আদমের বংশে রয়ে যাবে, তারা কোনোদিন খ্রিস্টের বংশে আমাদের সাথে যুক্ত হতে পারবে না। আর তাই আজকে আমাদের জন্য যেটা আমাদের সব থেকে বড়, তিনটে জিনিস আমাদের দরকার, আমাদের নতুন ভিশন দৃষ্টি, আমাদের নতুন প্রত্যাশা এবং নতুন উদ্দেশ্য, যেখানে আমরা নতুন জীবনের জন্য হাঁটবো। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। চাক কলসন বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি জাকার্তা এয়ারপোর্টে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন, নাম শুনে থাকবেন না, তখন দাঁড়িয়ে সব সময় এত দেরি হচ্ছে কারণ নানান ট্রানজিশন করে উনি ফিরছিলেন সেই সিঙ্গাপুরের দিকে। সেই সময় তিনি অধৈর্য হয়ে ফেললেন, বললেন বিরক্ত করবো, আর পাচ্ছি না শুনে। কিন্তু তার সাথে যারা বন্ধু বান্ধব ছিল, তিনি কি করলেন, সেই অধৈর্য হওয়ার বদলে তিনি তাদের সাথে কথোপকথন শুরু করলেন।
এবং কথা বলতে বলতে তিনি উৎসাহ পেলেন এবং তিনি দেখলেন তিনি ভুলে গেছেন তার দেহের কষ্টটা। আনন্দের সাথে তিনি প্রার্থনা করে যখন দেশে ফিরে আসলেন, তিনি বই একটা লিখেছিলেন, সেই বইটার নাম ছিল বর্ন এগেইন। তিনি একটা সুন্দর সেই লিখেছিলেন, আর ওই একটা জীবনী কোথায় পরিবর্তন করেছে জানেন? তার অনেক বছর পরে সেই শহরে এক বাবা তার ছেলেকে সানডে স্কুলে যেতে যেত, ঠিক আছে, সে একদিন এই বর্ন এগেইন এই কথাটা, সেই টেস্টিমনিটা, সাক্ষ্যটা সে শুনে, সে একদিন সিঙ্গাপুরে যাচ্ছিল এয়ারপোর্টে, তার এই একই অবস্থা হয়েছে, কিন্তু তার তখন মনে পড়েছে যে এই আমাদের যে চাক কলসন ইয়া, তিনি কিভাবে এই জায়গাটা পেরিয়েছিলেন খ্রিস্টের আনন্দে। তিনি সেই মুহূর্তে সেই জীবনটাকে তিনি অতিবাহিত করেন, তার জীবনে পরিবর্তন হয়। আমাদের এরকম খ্রিস্ট জীবনে কিন্তু অনেক কিছু আমরা দেখতে পারি, কিন্তু আজকে খ্রিস্ট সাধু পৌলের মধ্যে যে শিক্ষাটা দিয়েছে যে আমরা আমাদের নতুন জীবনে যাতে চলি, নতুন অর্থে খ্রিস্টের বিচার আমাদের নিয়ে নিয়েছে, আমাদের নতুন করে আর আমরা সেই মৃত পাপের জীবনে চলে যেতে পারি না। একটা মৃত লোক যখন আবার জেগে উঠতে পারে না, যদি তার সামনে খ্রিস্টের ভবিষ্যৎ না থাকে, পুনরুত্থানের ভবিষ্যৎ না থাকে। আমি শেষ করবো একটা ছোট্ট ঘটনা বলে, আমাদের খ্রিস্ট জীবনের সাথে এনার খুব মিলবে। এনার নাম হচ্ছে ফার্নান্ডো, তাকে ফেরনি বলে ডাকা হয়। তিনি 25 বছরের জন্য তার লাইফ সেন্টেন্স জেলে পাঠানো হয়েছিল তাকে, এবং একটা সময় হয়েছিল তার শরীর এমন জায়গায় চলে গেছে তার মৃত্যু আসন্ন। তার মা যখন জেলে তার কাছে দেখতে যায়, কান্নায় ভেঙে পড়ে, তার মা বলে, তার 70 বছরের মা তাকে যখন জেলের মধ্যে গেছে, সে বলছে, আমি এই বয়সে আর তোমার মৃত্যু দেখতে পাবো না, সন্তানের মৃত্যু আমি সহ্য করতে পারবো না, আমার পক্ষে থেকে খুব মুশকিল। তখন সেই ফার্নে, যার লোহার মতো মন, এত অন্যায় ড্রাগ করেছে, কত লোকের মধ্যে চুরি চামারি হত্যাকারী করেছে, তার হৃদয় তখন গুলে গেল। সে তখন বলল যে ঠিক আছে মা, আমি কি করতে হবে? তার মা বলল, এসো একটা প্রার্থনা করো। তার মা তখন প্রার্থনা করে, হে ঈশ্বর, তুমি ওকে সাহায্য করো। সেই ফার্নে সেই প্রার্থনাটা করেছিল, কি প্রার্থনা শুনুন, তিনি বলেছিলেন, হে প্রভু, যদি তুমি চাও, তুমি আমার এই জীবনটাকে বাঁচাও, এই জেল থেকে শুধু আমার মৃত্যুর জীবন থেকে বাঁচাও, যাতে সারাটা জীবন আমি যে থাকবো তোমার জন্য সেবা করো, তোমার জন্য কমিটমেন্ট একটা, কার প্রতি? ঈশ্বরের প্রতি। আর তাই এই ফ্রেন্ড যখন 1 বছর পর বলছে, তার 25 বছরের ছিল কিন্তু, কিন্তু এই প্রার্থনার 1 বছর পর সে বলছে যে কি কারণে হলো জানি না, কিন্তু তার 25 বছরের মধ্যে 13 বছর পার করেছেন সবে, এখনো 12 বছর বাকি। তাকে কি করলো? কয়েক থেকে মুক্ত করে দিল। বলছে এটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ যে ওকে রিলিজ করেছে, পরিষ্কার বলছে। এইবার কি হলো, সে যেই ফিরে গেল আবার বাড়িতে, তার আগের বন্ধুরা সব ফিরে এসছে, যারা ড্রাগ খেত, যারা সবকিছু করতো, ফিরে এসছে তার বাড়ির মধ্যে, এবং সে তাকে আর সামলাতে পারলো না, বন্ধুদের দেখে গলগল হয়ে গেল, সে আবার শুরু করলো সেই জীবন। এটা সত্য ঘটনা, এটা আমার কোনো গল্প নয়, কিন্তু সত্য ঘটনা আমি বলে দেবো এটা কোথা থেকে কোডেট করেছি আমি। তো সেই ছেলেটা ফিরে গেল তার আগের জীবনের রাহ জানি যা করা করা। তার মা ভাবলো আমি কি করলাম, আর এই করতে করতে একদিন সে ড্রাগ নিচ্ছে তার বন্ধু বান্ধবদের সাথে, সেই সময় পুলিশ চেস করেছে, বন্ধুরা সব পালিয়েছে, সে ভাবছে আমি কি করবো, এবার ধরা পড়লে তো আমার শেষ, আমি তো তখন বেরিয়ে এসেছি একটা মুচলেকা দিয়ে যে আমি ভালো জীবনে চলবো। সেই সময় দূর দৌড়তে দৌড়তে সে একটা ভিড়ের মধ্যে, একটা মিটিং হচ্ছিল পার্কের মধ্যে, সেখানে ভিড়ে দাঁড়িয়ে যায়, এবং সেখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সে কিছুক্ষণ দেখছে একটা খ্রিশ্চান যে মিটিং কিছু চলছে, সে সেখান থেকে বেরোতে যাবে, দেখে পুলিশ ওদিকেই আসছে, সে আবার ঘুরে ওর মধ্যে চুপচাপ বসে রয়েছে। ওখানে যিনি প্রিচ করছিলেন তার নাম ছিল লুইস, লুইস সঙ্গে সঙ্গে একে এসে বলল, তোমাকে আমি না জেলে দেখেছি। ও বলছে, না না না, আপনি আমাকে চিনলেন, আপনাকে তো আমি চিনি না। ও ভাবছে আমাকে তো পুলিশে ধরিয়ে দেবে, এক্ষুনি আমার জীবন তো চলে যাবে। তখন সে বলল যে না, আমি তোমাকে দেখেছি, আমি তোমায় চিনি। বলছে, না আমি এখানে নতুন। বলে, না তোমার নাম হচ্ছে সেই ফার্নান্ডো। তখন সে ভেঙে পড়েছে, বলছে তুমি ভালো, তুমি এখানে এসছো। আর ও ভাবছে কি, আমি এখানে সেলটার নিয়ে আমি বেঁচে যাবো। সেই সময় যেহেতু ফার্নান্ডো এসছে, সেই সময় কি হয়েছে, যেই ঘুরেছে তাকে পুলিশ তার পেছনে,
কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কি ওর জন্য দেখুন। সেই সময় লুইস তার কাছে গিয়ে দাঁড়ায়, তাকে বলো এটাই তোমার কিন্তু আর একটা ঈশ্বর সুযোগ দিয়েছে, এসো আমরা নিরাহ করি, প্রার্থনা করি। সে যে মুহূর্তে বিশ্বাস করে, প্রার্থনা করে এবং তিনি ঈশ্বরের ভয় শুনতে পান, যে ঈশ্বর বলছে যে ফার্নান্ডেস নাও ইটস এনাফ, সেই মুহূর্তে ঈশ্বরকে সে বলে প্রভু আমি দুঃখিত, আমার ক্ষমা করো, আমার পাপকে ক্ষমা করো। আর ঈশ্বরকে ধন্যবাদ সেই জীবন থেকে সে বেরোতে পেরেছিল। আজকে আমাদের খ্রিস্ট জীবনে কিন্তু আমরা এরকম অনেক সুযোগ আছে, সেই ফান্ডারের মতো একবার বেরিয়ে যাই আবার ঢোকার চেষ্টা করি। কিন্তু আমার মনে হয় সাধু পৌলের মধ্য দিয়ে সেটাই বলতে হয়, চারে বলেছে যে অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ত দ্বারা তাহার সাইজ সমাধিত হয়েছে। যিশু আমাদের পাপ বহন করে সমাধিতে যাননি, আমাদের নিশ্চিত করেছেন আমরা যে তার জীবন পেয়েছি সেই জীবনে পাপ আর মরবে না। তাই মনে আছে যিশু বলেছিলেন সেই অন্ধটাকে তোমার সব পাপ ক্ষমা করা, সব মানে ভূত ভবিষ্যৎ বর্তমান। তাই সেটা আমাদের স্বাধীনতা দেয় না, আমরা সেটা করেই চলবো। প্রভু আমাদের আশীর্বাদ ধন্য করুন, কারণ এই নতুনত্বে চলতে গিয়ে আবার বলি বাধা আসবে। আদমের বংশ চলছে এই পৃথিবীতে, কিন্তু আমরা খ্রিস্টের বংশ ধন্য, আমরা তার আত্মায় তার গৌরবের জন্য আর তার আচরণে তাহার সিদ্ধতায় চলবো। আসুন আমি ধন্যবাদ জানাই। প্রভু পিতা তোমাকে ধন্যবাদ তোমার সকল বাক্যের জন্য, প্রভু তুমি যে তোমার মধ্য দিয়ে আজকে আমাদের সত্যকে নিরীক্ষণ করিয়েছ, প্রতিটি আত্মাকে তুমি আমাদের শুধু চেতনা নয় সেই পরাক্রম দাও, যে পরাক্রম পৌলকে দিয়েছিলে, যে পরাক্রম পিতরকে দিয়েছিলে, যে পরাক্রম স্টিফেনকে দিয়েছিলে, যে পরাক্রম লাসারকে দিয়েছিলে, প্রভু সেই পরাক্রম আজকে দাও প্রভু, যাতে আমরা তোমার যে নতুন জীবন 2 করিন্থিয়ের 5 সত্যে যে নবসৃষ্টি, সেই নবসৃষ্টির আত্মার এবং এই দেহটাকে সেই তোমার নিয়ন্ত্রণে চলে যাতে আমাদের অযোগ্য থেকে ক্ষমা করো এবং তোমার মান্যতায় আমাদেরকে বৃদ্ধিপ্রাপ্ত করো, প্রার্থনা যিশু নামে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ।